সকাল 8টা শান্তনগরী ব্যস্ত হয়ে উঠবে। সেই আয়োজনে দেখা যাচ্ছে চারপাশে দূষিত পানি, বোরিং ট্রাফিক, অসহ্য শব্দ দূষণ, দুর্গন্ধযুক্ত আবর্জনা, বায়ু দূষণ, সবকিছু আছে এ শহরে। কিন্তু তারপরও এ শহর আমাদের প্রাণের শহর, এ শহর জাদুর শহর। আজকে আমি আসছি পুরান ঢাকায়। রাজধানীর ইতিহাস, ঐতিহ্য এবং ভ্রমণের জায়গাগুলোকে এক্সপ্লোর করার প্রথম পর্বে আপনাদের স্বাগতম। সকাল সকাল বাহাদুর শাহ পার্কে এসে মনে হলো ঢাকা শহরে সুস্থ মানুষ থাকে না। সুস্থ থাকার জন্য অনেক মানুষ এই ছোট্ট পার্কটি ঘিরে বারবার চক্কর খাচ্ছে। চলুন জেনে নেওয়া যাক ভিক্টোরিয়া পার্কের ইতিহাসটুকু। বাহাদুর শাহ পার্কটা খুব বেশি দিনের পুরনো নয়। ইংরেজরা ভারতবর্ষের শাসনভার হাতে নেওয়ার পরপর রানী ভিক্টোরিয়ার একটি ঘোষণাপত্র পাঠ করে শোনানো হয় এই ময়দানে। সেখান থেকেই এই স্থানটির নাম ভিক্টোরিয়া পার্ক। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের পরের ঘটনা বলি। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ হয়। প্রহসনমূলক বিচারে অন্যায়ভাবে অসংখ্য বিপ্লবী সিপাহীকে ফাঁসি দেওয়া হয়। জনগণকে ভয় দেখাতে সিপাহীদের লাশ এনে ঝুলিয়ে দেওয়া হয় এই ময়দানের বিভিন্ন গাছের ডালে। সিপাহী বিদ্রোহের শতবার্ষিকী উপলক্ষে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয় এবং ভিক্টোরিয়া পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক। প্রতিদিন এখানে হাঁটতে আসে অসংখ্য মানুষ, তারা কিছুদিন বেশি বাঁচতে চায়। সন্ধ্যার পরে ভিক্টোরিয়া পার্ক দেখতে আরো চমৎকার। শ্যামবাজার দেশীয় শাকসবজি ও ফলের পাইকারি বাজার হিসেবে শ্যামবাজারের বেশ সুখ্যাতি রয়েছে। প্রতিদিন সকালে বুড়িগঙ্গা নদীর তীরে বসে এই বাজার। এই বাজার সেই ইংরেজ আমল থেকে চলে আসছে। অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে যোগান বেশি, দামও কম। ঢাকার সব থেকে বড় কাঁচা বাজারের একটি হলো শ্যামবাজার। ঢাকার আশেপাশের জেলাগুলো যেমন গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, সেখান থেকে আড়তদাররা কাঁচামাল কিনে নিয়ে এসে এখানে বিক্রি করে। এখান থেকে পাইকারি দরে খুচরা বিক্রেতারা কিনে নিয়ে যায় এবং তারা তুলে দেয় ভোক্তাদের হাতে। হাই গাইস, আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় দুইটা কাঁচা বাজারের একটা, এটা হলো শ্যামবাজার। তো এখানে চারদিকে যা দেখি সব, এখানে যেদিকে থাকে সেদিকে কাঁচা মাল, একবারে নদীর পাড় থেকে টাটকা, এখান থেকে সারা দেশে যায় এই মালগুলা। কয়েকটা হাত বল দিলে হ্যাঁ যায় ভুক্তভোগীর হাতে, ঠিক আছে। তো আজকে আসলাম পুরান ঢাকায়। পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক ঘুরলাম, কাঁচা বাজারটি একটু ঘুরে দেখলাম, এখন যাব হইল আহসান মঞ্জিল সামনেই। তো একসময় এই ঢাকায় ছিল আসলে মূল ঢাকা, আর এখন এই ঢাকা হয়ে গেছে অবহেলিত। রাস্তাঘাট অপরিচ্ছন্ন, রাস্তার ভিতরে এটা হলো সবচেয়ে
এই বাজার হলো বাংলাদেশের সবচেয়ে বড় আউটডোর বাজার আরেকটা আছে সেটা হলো কারণ বাজার এই যে এখানে নদীর পাড়ে রাখা হয়েছে মাল সামানা আর এই যে এই ঘাট দিয়ে অনেক দূর থেকে মাল আসে আবার যায় এক ভাইকে জিজ্ঞেস করলাম উনি বলল যে এখন মাল নিয়ে যাব কালীগঞ্জ খুব ব্যস্ত নগরী ঠিক আছে ওপাশে তো দেখা যাচ্ছে কি অবস্থা পুরো এই পাশটা বিনা স্মৃতি স্নান ঘাট এই সেই ঘাট যেখান থেকে প্রতি বছর হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয় এই বিসর্জন দেওয়া শত বছর ধরে চলে আসছে পৃথিবীব্যাপী মহামারী করোনার জন্য আহসান মঞ্জিল এখনো খোলেনি গত কয়েক দশক ধরে এখানে কেউ থাকে না আর করোনার জন্য গত এক বছর ধরে কোনো দর্শনার্থীর পা পড়েনি এবার বলি বাংলা বাজারের কথা বাংলা বাজার বাংলাদেশের সবচেয়ে বড় বইয়ের বাজার মুঘল আমলের আগে বাঙালিদের দ্বারা প্রতিষ্ঠিত হয় এই বাজার সিপাহী বিদ্রোহের পর থেকে ছিল শুধু বিক্রয় কেন্দ্র 1947 সালে দেশভাগের পর নতুন বিন্যাসের সূচনা শুরু হলো প্রকাশনা পর্ব পাঠ্যপুস্তক ও সৃজনশীল দুই ধারার বই ছিল প্রকাশনার প্রথম থেকেই বর্তমানে দোকানের সংখ্যা প্রায় 2000 প্রতিদিন সৃজনশীল বইয়ের লেনদেন হয় 6 থেকে 7 কোটি টাকা মোট প্রকাশক 400 বেশি এই বইপাড়াকে ঘিরে জীবিকা নির্বাহ করে প্রায় লক্ষাধিক লোক জাতি হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার একটি রাস্তা আছে আর সেটা হলো জ্ঞান এই জ্ঞানের রাস্তা ধরে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো আর সেই জ্ঞান দান করার পন্থা হলো বই আর সেই কাজটি করে যাচ্ছে বাংলা বাজার নিরলসভাবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যান বাংলা বাজারের বই আপনার হাতে থাকবে বাংলাদেশের সব জায়গায় বই সাপ্লাই করে বাংলা বাজারের পাবলিশাররা জাতি গঠনে তাদের ভূমিকা অনেক অনেক বেশি